স্যার পাতিয়া তো স্যার ইয়ে করতে করতেছিল ও কি জয়েন করতে চাচ্ছে? স্যার, বলেন, আমি এক্সিট করতেছি, আমি খেয়াল করি নাই, দাঁড়াও। ও কই? আরে খোদা, হ্যাঁ ফাতে আগে বলেন, আমি এক্সেপ্ট করছি, আমি খেয়াল করিনি। আচ্ছা এটারে হচ্ছে ফার্স্টে এভাবে সিলেক্ট করবেন পুরো অর্ডারে, ঠিক আছে? আমি হচ্ছে যেখানে গিয়ে অল অর্ডার দিলাম, ঠিক আছে? এখন আমার হচ্ছে টাইমস নিউ রোমান দিলাম, দিলাম হচ্ছে 12। আচ্ছা এক একটা চেয়ার এক এক রকম হয়ে গেছে, তাই তো? স্যার এটা মনে হয় স্যার রনি কপি করতে দেয় স্যার, শর্টকাট করতে দেয় স্যার, সেল এক্সেল শিটের থেকে সেল কপি করে ডাইরেক্ট নিয়ে আসছে, এটা হতে পারে ভালো। একটু দাঁড়ান, একটু খেয়াল করেন, এখানে সুমন স্যার এই যে সেল গুলো আছে না, এই তিনটা সেল সিলেক্ট করছি, স্যার খেয়াল করতেছেন? স্যার এই টেবিল প্রপার্টিসে গিয়ে এগুলার রো এর হাইট দেখেন, স্পেসিফাই হাইট, হাইট কত ইঞ্চি দেয়া? 0 ইঞ্চি, 0 ইঞ্চি দেয়া হাইট। হাইট 0 ইঞ্চি কেমন হয়? কলামের হাইট দেয়া, কলামের কত দেয়া? উইথ 0.69 সেলের উইথ এত, টেবিল উইথ এত, ওকে। রো এর হাইট দেওয়া হচ্ছে 0 ইঞ্চি। আমি হচ্ছি তাহলে একটু দাঁড়ান, এগুলার হাইটও 0 ইঞ্চি বানাই দিই, দেখি কি হয়। টেবিল প্রপার্টিস স্পেসিফাই হাইট 0 ইঞ্চি এক্স্যাক্টলি দিয়ে দিই, একেবারে 0 ই হয়ে গেল। ওকে এগুলো কি করা আছে একটু দেখে দাঁড়ান, টেবিল প্রপার্টিস কত, 0.01 ইঞ্চি হাইট এক্স্যাক্টলি দি, এক্স্যাক্টলি, ওকে। না এটা তো ছোট হয়ে যাচ্ছে, এক ইঞ্চি হবে না, 0.25, 0.25, ছোট হয়েছে না সাইজ, তখন খেয়াল করতেছেন?
জি স্যার। আরেকটু ছোট করি, দাঁড়ান আরেকটু ছোট হয়েছে না? জি স্যার। তাহলে আপনার কাজ কি এখন বলেন? সিলেক্ট করে স্যার সবগুলার একটা সেম হাইট দিয়ে দিবেন। মনে করেন আমি এই সিলেক্ট মানে সবগুলা সিলেক্ট করলাম, ঠিক আছে? সব সিলেক্ট করে টাইমস নিউ রোমান আর কত 12 দিলাম। এবার হচ্ছে এই রাইট ক্লিক করে টেবিল প্রপার্টিসে গিয়ে স্পেসিফাই হাইট দিলাম, মনে করেন 0.25, এট লিস্ট না এক্স্যাক্টলি দিয়ে দিব, এক্স্যাক্টলি দিবেন, ঠিক আছে? তাহলে সে বরাবর 0.25 বানাই নিবে সবগুলারে, কি হয়েছে জানি না, যাওয়া রয়েছে। দেখছেন সব 0.25 হয়েছে। এবার কিছু চেহারা স্যার প্রথম দিকেরটাই তো স্যার ঠিক আছে স্যার, ওই স্যার রনির পার্টটাই স্যার 64 থেকে 160 পর্যন্ত কি স্যার প্রবলেম হচ্ছে? দেখেন এখানে এইচ এর পরে বাকি সবকিছু গায়েব হয়ে গেছে না? জি স্যার। এটার একটু টাইনা বড় করে দিবেন, কারণ এই ঘরটাতে জায়গা হচ্ছে না। এই স্যার আমি হচ্ছে তুমি স্যার, হ্যাঁ বলেন বলেন স্যার, আমি হচ্ছে মানে মিউট করে রাখতে চাচ্ছি, আমার বাসায় হচ্ছে অনেক মানুষ তো, এই জন্য হচ্ছে এক একবার এক একটা সাউন্ড। আপনি মিউট করে রাখেন, কিন্তু যখন কথা বলবো আপনি শুনেন কথা বলা, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আপনি আপনার মানে আপনার লিটারেচার রিভিউতে একটু টুকটাক কারেকশন আছে দেখেন। আচ্ছা সুমন, জি স্যার, 0.25 দিলে ছোট হচ্ছে, 0.5 দিব টেবিলের সাইজ। এবার দেখি সবগুলা মিলে কিনা। এখন মোটামুটি দেখি কি অবস্থা, এগুলা কি বেশি বড় হয়ে গেছে? দেখেন এখানে কিছু কিছু জায়গায় যেমন এই 19টা নিচে চলে আসাতে হচ্ছে এটা বড় হয়ে গেছে, এটা পাশে নিয়ে আসবেন দেখবেন তত ছোট হয় না। দেখি এটা সাইজ কত আছে টেবিল প্রপার্টিসে গিয়ে, 0.25 তো আছে অ্যাট লিস্ট দেয়া, এটা 0.5 এক্স্যাক্টলি দি। ওকে ছোট হইছে এবার, এবার কি বুঝছেন ধরে ধরে কেমনে সাইজ ছোট করবেন? একবারে সব হইলে তো হইলো, আর না হইলে যেই যেই রোটার মানে এরকম ন্যারো হচ্ছে না, ওই রোটার উপরে গিয়ে এই ওই রোটার উপরে জাস্ট টেবিল টেবিল প্রপার্টিস দিয়ে স্যার টেবিল প্রপার্টিস এই যে উইথ সরি টেবিলের রো এর যে হাইটটা আছে না, জি স্যার, এটা কমে দিন, এটা ফিক্স করে অ্যাট লিস্ট এটা এক্স্যাক্টলি দিয়া দিবেন, তাহলে দেখবেন যে হাইট ম্যাচ করবে আশা করি। বোঝা গেছে? আগে হচ্ছে সবগুলা ভ্যালু বসায় ফেলেন, তারপর হচ্ছে এগুলো ঠিক করেন। আচ্ছা এবার হচ্ছে একটু ফাতেয়ার জন্য বলি, ফাতেয়ার লিটারেচার রিভিউ মোটামুটি ঠিক আছে, তবে একটু কাজ করতে হবে। আপনি এখানে যা লিখছেন চলবে আপাতত, আর কিছু বলবো না, এখানে চলবে যা লিখছেন। The research has been conducted. Nenlu was conducted digital study. Research has been done. Nenlu had done a digital study. A research was analyzed by David Decker হবে না। A research was conducted হবে, ঠিক আছে? এটা analyzed হবে না, এটা conducted হবে। স্যার স্যার আমি হচ্ছে বিজি ছিলাম তো এই জন্য হচ্ছে রনিক হচ্ছে আমারটা করে দিছিল আর কি কাজ আজকে। A digital study was done by Luis Marcus. Studies has been done by স্টাডিজ হবে না স্টাডি হবে, স্টাডিজ হলে তো সিঙ্গুলার প্লুরাল হয়ে যায়, এরপর হ্যাভ হবে, স্টাডিজ লিখেন তাহলে এটার পরে কি হবে? হ্যাভ হবে। রিসার্চ হ্যাজ বিন কন্ডাক্টেড বাই, অ্যানালাইসিস হ্যাজ বিন ডান বাই, ডিড অ্যান অ্যানালাইসিস, স্টাডি হ্যাজ বিন কন্ডাক্টেড বাই, এটা অ্যানালাইসিস হ্যাজ বিন, এটা আবার কি, দিস অ্যানালাইসিস হ্যাজ বিন কন্ডাক্টেড বাই ইয়ুং পিং। যেগুলো বললাম এগুলো একটু ঠিক করেন ফাতে, ঠিক আছে?
আচ্ছা স্যার আমি দেখব আর পরে এই প্যারাগ্রাফটাতে এখানে হচ্ছে স্যার স্ক্রিন তো শেয়ার হয় নাই স্যার মানে কিছুই তো দেখতেছি না স্যার এখন ঠিক আছে তাতে এখন দেখতেছেন আরে আল্লাহ জি স্যার আমি দেখতেছি স্যার এখানে হচ্ছে লাস্টে আমরা যে এনওভার আপনি বলবেন যে এরকম পাবলিক ট্রান্সপোর্টের সার্ভিস কোয়ালিটি আর সেফটি হচ্ছে অনেকেই এনোভা ইউজ করে করছে কই এই যে এই লোক এনোভা ইউজ করছে স্যার আগে আগে যে জায়গাগুলো স্যার করছিলেন ওগুলার একটু আরেকবার বলে স্যার মানে ওই তখন ওই স্ক্রিন শেয়ার হয় নাই স্যার তখন বলতেন তাহলে তো হইতো আচ্ছা আপনার সাথে মানে আমি বলতে বলতে আমি এগুলো ঠিক করে ফেলছি ঠিক আছে আমি আপনার ফাইলটা পাঠিয়ে দিব আচ্ছা স্যার ঠিক আছে স্যার আপনি এখানে জাস্ট হচ্ছে এখানে আবার আন্ডারলাইন আসছে এখানে আন্ডারলাইন থাকবে না এখানে স্যার এখানে মেবি হচ্ছে স্যার ওই যে স্পেসটা বেশি পড়ে গেছে এই জন্য আন্ডারলাইন চলে আসছে The results show that between long route and short route there have some significant difference. Manager should be conscious about reliability such as punctuality and also এই লাইনটা কোথা থেকে কপি করছে একটু জিজ্ঞেস করুন তো আপনি করছেন না রনি করছে তো জিজ্ঞেস করুন স্যার ডিফারেন্স ম্যানেজার শুড বি কনসিকোয়েন্স অ্যাবাউট মানে কথা কইতেছেন এক বিষয়ে দা রেজাল্ট শো দ্যাট বিটুইন লং রুট এন্ড শর্ট রুট দেয়ার হ্যাভ সাম ডিফারেন্স এটা বইলা আবার চলে গেছেন ম্যানেজার শুড বি কনসিয়াস অ্যাবাউট রিলেভেন্স সাচ অ্যাজ পাংচুয়ালিটি এন্ড অলসো আচ্ছা অলসো ইমপ্রুভ দ্য ডাইমেনশনস এখানে একটা লিখবেন যে ইট অলসো সামারাইজ দ্যাট দা ম্যানেজার এগুলো যা যা আছে আপনি জাস্ট এখানে এসে দুই থেকে তিন লাইন লিখবেন যে মোস্ট অফ দা রিসার্চার্স হ্যাভ বিন ইউজড অ্যানোভা মানে ওয়ান ওয়ে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স অ্যানোভা টু অ্যানালাইজ দা ডাটা অফ পাবলিক ট্রান্সপোর্ট সেফটি অ্যান্ড সার্ভিস কোয়ালিটি অফ প্যাসেঞ্জার্স সো দিস ক্যান বি অ্যান ইউজফুল মেথড টু অ্যানালাইজ বা টু কন্ডাক্ট আওয়ার রিসার্চ এরকম একটা দুটো লাইন লেখা দিবেন ঠিক আছে হচ্ছে আপনি বলবেন যে এখানে অনেকগুলো রিসার্চারই দেখি অনেকগুলো রিসার্চার কি আসলে পাইছে দাঁড়ান হাতের সামনে কাজ করা কাগজ কলম আছে স্যার আরেকবার একটু বললে ভালো হতো স্যার আপনার সামনে কি কাগজ কলম আছে স্যার জি স্যার আছে ফাতেহা দেখেন এখানে লিখবেন যে অ্যাট অ্যাজ হ্যাজ বিন সিন দ্যাট ফ্রম দি প্রিভিয়াস লিটারেচার ফ্রম দি প্রিভিয়াস লিটারেচার ওয়ান ওয়ে analysis of variance ANOVA is an useful method to analyze the difference of perception of
users regarding public transport safety and service quality and as it service quality. So we can also adopt this method of data will ekar dorkar nei. So this method of data analysis can be also adopted to continue this research work. Continue the research work. এই দুটো লাইন লিখে দিবেন ঠিক আছে জি স্যার তাহলে আপনার লিটারেচার রিভিউ মোটামুটি শেষ হবে আর এখানে স্পেসিং এত বেশি দিবেন কেন এই যে বিশাল বিশাল স্পেসিং মারছেন এটা কি রনি দিবেন আপনি দিবেন স্যার এটা এগুলো রনি ঠিক করে দিছিল এই ফরম্যাটের কোনো আগা মাথা ঠিক নাই এটা কি রনির কম্পিউটারের প্রবলেম না আমার কম্পিউটারের প্রবলেম আমি বুঝতেছি না মানে ওর যেটাই পড়ায় ফরম্যাট এরকম চেঞ্জ হয়ে যায় কেন আল্লাহ জানে টোটাল এই যে স্যার আমার কি ওখানে হচ্ছে স্যার দুইটা লাইন লিখলেই হবে ওই দুইটা লাইন আরগুলা আপাতত থাকুক আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আমাকে শুনতেছেন জি স্যার শুনতেছি আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফরম্যাটটা একটু ঠিক কইরেন ফরম্যাট একটু গাপলা আছে আচ্ছা স্যার যেমন রনিরে বলবেন এই ফরম্যাটটা ঠিক আছে দেখেন এখানে স্যার শেয়ার হয় নাই স্ক্রিন শেয়ার নাই মিলাবেন কত হইল 1.25 না 1.25 স্যার আছে না কেন দাঁড়ান স্যার এটা তো 1 এর আগে স্যার উপরের জিনিসটা স্যার এই আগে করতে বসে পুরো এটা স্যার মার্ক করে দিলে কেমন হয় না মার্ক করা লাগে না স্যার এটা এমন কেন হচ্ছে আপনারা ফরম্যাট ঠিক করলে ঠিক হবে এগুলো টান দিয়ে ঠিক করলেই জায়গা মতো চলে আসবে মিলাই দিবেন ঠিক আছে জি স্যার ওয়ান ওয়ান লেখার পরে একবার ট্যাব প্রেস করতে বলছি ট্যাব প্রেস করলে এটা এই জায়গায় চলে আসবে ঠিক আছে 3.1 লেখার পরে একবার কিবোর্ডে ট্যাব প্রেস করবেন এই টোটালটা আছে না মানে প্রত্যেকবার প্রথম লাইনটা আছে না স্যার জেনারেটর নিচে হবে স্যার এই প্রথম লাইনটার আগে একবার ট্যাব প্রেস করবেন ট্যাব প্রেস করলে তো বাইরে যাচ্ছে দাঁড়ান এদিকে মার্জিন কতটুকু থাকবে 1 ইঞ্চি না 1 ইঞ্চি স্যার দিন তোমার ব্লক আমি আমার
ঠিক আছে একটু ম্যানুয়ালি ধরে মিলাইলাম আর কি এই ফরম্যাট মেইনটেইন করবেন আর এর দেখেন প্রত্যেকটা লাইনের মাঝখানে স্পেসিং কত দেয়া আছে এই দুই দেয়া আছে না আমার এরকম ফরম্যাটিং লাগবে সবগুলা পেজের বুঝতে পারছি এরকম না হইলে কিন্তু এটা মানে ভুল ধরবে অ্যাকসেপ্ট করবে না জি স্যার বুঝতে পারছি আর এইটার হেডিং কি এটার হেডিং এর সাইজ কত হবে এটা কত দিবেন 12 দিবেন না দাঁড়ান এটা 12 নে চেক করি এখন আমি পাবো 10 কে থিসিসের ফরম্যাটটা ধারণ কোথায় রাখছি টেমপ্লেটটা আসছে না সামনে আপনাদের দেখেন এখানে হেডিং এর সাইজ কত দেয়া আছে 14 না আর লেখার সাইজ কত 12 তাহলে এই সাইজ গুলো কত হবে 12 আর 14 হেডিং 14 স্যার আর লেখা 12 স্যার ঠিক আছে স্যার যার কাছে জিনিস দেখি এক প্যারা থেকে আরেক প্যারাগ্রাফের গ্যাপ আছে কতটুকু দেখেন একটু যদি খেয়াল করেন এই 3.6 টাকে একটা নতুন হেডিং দিয়ে শুরু হইলো না জি স্যার প্রথম লাইনটা দেখছেন একটু দূর থেকে শুরু হইছে না জি স্যার আচ্ছা এরপর দেখেন নতুন হেডিং আসে না কিন্তু আরেকটা প্যারাগ্রাফ যখন শুরু করছে এই প্যারাগ্রাফটা কি এই বরাবর শুরু হইছে না আবার ট্যাব প্রেস করবেন স্যার আবার ট্যাব প্রেস করবেন বা এই বরাবর মিলাই দিবেন আর কি ম্যানুয়ালি ডান দিয়ে ঠিক আছে স্যার সবগুলোতে এইভাবে করতে হবে সবগুলোতে এইভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফ ফার্স্ট প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট মাথাটা হচ্ছে হেডিং বরাবর শুরু হবে ঠিক আছে এই বরাবর শুরু হবে এই যে দেখেন এক বরাবর আমি একটা লাইন দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন মনে হয় এরা সব এক লাইনে আছে না দেখতেছেন আমি লাল লাইনটা যে আসছি এই এক লাইনে থাকবে প্রত্যেকটা প্যারাগ্রাফের মাথা ঠিক আছে আর হচ্ছে এই প্যারাগ্রাফটা শেষ হওয়ার পরে দেখেন
কিছু আছে নাকি দেখি। হ্যাঁ দুই, ঠিক আছে চলবে, আলাদা করে গ্যাপ দেওয়ার দরকার নেই। তবে একটা কাহিনী আছে এখানে। আচ্ছা দেখেন, আমি যদি এই দুটো লাইনের মাঝখানে স্পেসিং দুই রাখি, এই যে দুই রাখলাম, একটু বেশি বেশি গ্যাপ হয়ে গেছে না? বলেন এখানে কত আছে আগে দেখি, দাঁড়ান। এখানে হচ্ছে লিখেই নেই, কি বলবো। সুমন দুই রাখেন, ঠিক আছে সমস্যা নেই, দুই রাখেন, পরে দেখা যাবে, চেঞ্জ করলে পরে করবো। স্যার আমাদের ইন্ট্রোডাকশন আর লাস্টের যে চ্যাপ্টার ওই দুটো হতে পারে, লিখতে হবে না স্যার? ইন্ট্রোডাকশন লিখতে তো অবশ্যই হবে। আপনারা যদি এই তিনটা চ্যাপ্টার ঠিক না করেন, মানে কনক্লুশন না লিখেন, তাহলে ইন্ট্রোডাকশন কেমনে লিখবেন? এখনো তো এই তিনটা চ্যাপ্টারই ফাইনাল করতে মানে করতেছেন না। এগুলো জমা দিতে হবে কবে? এগুলো আমারে জমা দিবেন হচ্ছে 11 তারিখ বা 12 তারিখের মধ্যে আমারে জমা দিবেন। স্যার আজকে 10 তারিখ, আমারে 12 তারিখ সকালের মধ্যে জমা দিলে হচ্ছে আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা আরেকবার পড়া আমি সাবমিট করব। যদি 12 তারিখ সাবমিট করতে না পারেন, তাহলে মনে রাখবেন যে ঠেলা আছে। সত্যি কথা, ভাইবেন না যে